অপেক্ষার অবসান ঘটিয়ে বৃষ্টি শুরু বাংলায়, জারি থাকবে বেশ কিছুদিন। সঙ্গে উত্তরবঙ্গের এইসব জেলাগুলিতে প্রবল বন্যার আশঙ্কা, সঙ্গে ভূমিধস এবং সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভালো লাগলে একটি লাইক করে যাবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ফের একবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর পূর্বের রাজ্যগুলিতে, যার জেরে বাংলার বিস্তীর্ণ অঞ্চলে বন্যার সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। পাশাপাশি জারি হয়েছে ভূমিধসের সতর্কতাও। ভুটানসহ উত্তরে অতি ভারী বৃষ্টির কারণে ইতিমধ্যে বেশ কিছু অঞ্চলে হলুদ সতর্কতা জারি করা হয়েছিল। এবার আরও বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর, যার জেরে যে কোনো মুহূর্তে দুকুল ছাপিয়ে বইতে পারে উত্তরের নদীগুলি। আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ফের অতি ভারী বৃষ্টি হবে উত্তরের 5 জেলায়। হিমালয়ে পাদদেশ দিয়ে মৌসুমি অক্ষরেখার অবসানের কারণে এবছর অতিরিক্ত বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। পাহাড়ে এই অতি ভারী বৃষ্টির কারণে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্লাবনের আশঙ্কা করছেন অনেকে। ইতিমধ্যে বিপদসীমা অতিক্রম করতে চলেছে নদীগুলি, পাশাপাশি অতিবৃষ্টি ডেকে আনতে পারে ভূমিধসও। ভারতীয় আবহাওয়া অধিকারক জানিয়েছেন যে রবিবার উপহিমবাহ পশ্চিমবঙ্গ, সিকিম ও পূর্ব উত্তরপ্রদেশ, বিহারে ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গঙ্গায় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বেসরকারি পূর্বাভাসকারী ক্রাইমেট যোগ করেছেন যে আসাম, মেঘালয়, হিমাচল প্রদেশ, উপকূলীয় কর্ণাটক আগামী 24 ঘন্টার মধ্যেও মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আজ আলিপুরদুয়ার, কোচবিহার, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি আরও জানাচ্ছে বৃহস্পতিবার দার্জিলিং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। অর্থাৎ উত্তরে 5 জেলায় দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পংয়ের পাশাপাশি দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। গতকাল দুপুর থেকে বিক্ষিপ্তভাবে বিভিন্ন এলাকায় শুরু হয়েছে জোর বর্ষা। কলকাতা, হাওড়া, হুগলি সহ একাধিক জেলায় হালকা থেকে ভারী বৃষ্টিপাত দেখা গিয়েছে। কিছুটা হলেও ঠান্ডা হয়েছে প্রকৃতি। আজও দক্ষিণের জেলাগুলিতে মাঝারি বৃষ্টি হতে চলেছে। বন্ধুরা, অবশ্যই বিস্তারিত বুঝতে পারলেন। এই ছিল হাওয়া অফিসের তরফ থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর এ ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।